ক্লাস নাইন ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতির মলের ধারণা শেষ পাঠ গত ভিডিওতে একটা এক নম্বরটা করেছিলাম বিভাগ উমর আজকে দুই নম্বর করবো উপাদান কণার সংখ্যা গণনা করো ছেচল্লিশ গ্রাম সোডিয়াম পরমাণু ও চার গ্রাম অক্সিজেন অণু দুই নম্বর লিখবো ছিচল্লিশ গ্রাম সোডিয়াম পরমাণুর উপাদান করার সংখ্যা दान कर संख्या जेहेत तो सोडियम है परमाणु प्रमाणविक भर देखब कत तो? सोडियम तेईस तो सोडियम अमानविक भर तेईस बो छचलिस ग्राम भाई तेईस ग्राम इनटू सिक्स पॉइंट जीरो टू टू इनटू टेन टू दी पावर ट्वेंटी थ्री এক মোল পদার্থে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু থ্রি টোয়েন্টি টু উপাদান থাকে তাহলে তেইশ দোগুণি ছেচল্লিশ তাহলে এক মোলে যখন এইটা থাকে তাহলে এটা করা দুই কত দুই দিয়ে গুণ করে দেবো তাহলে কত হবে দুই দগুণি চার দুই শূন্য দশমিক ছয় দুগুণি বারো ইন্টু দি টোয়েন্টি থ্রি এবার নেক্সট দুই নম্বরে যেটা আছে সেটা করব দুই নম্বরে আছে চার গ্রাম অক্সিজেন অনুতে অনুর উপাদান কণার সংখ্যা সংখ্যা কত করব তো যেটা এখানে দেওয়া আছে সেটা আগে লিখব ফোর বাই অক্সিজেনের পারমাণবিক ভরটা দেখে নেব অক্সিজেন ষোলো ইন্টু সমান কত সেটা লিখে নেব চার চারে ষোলো চার দিয়ে এটাকে ভাগ করে নেব চার দিয়ে ভাগ করলে হবে চার ছয় থেকে চার পাঁচ দের দুই দশমিক উঠে এখানে বসবে শূন্য নামলো চার পাঁচে কুড়ি দুই তো দুই গিয়ে যাবে না আবার দুই দুটো সংখ্যা পরপর নামল একটা জিরো চার পাঁচে কুড়ি আবার দুই দশমিকের জন্য শূন্য পাবো চার পাঁচে কুড়ি এটাকে আসন্ন মানে করে নেব এটা পাঁচ আছে এটাকে

একশো সতেরো গ্রাম এনএসিএল এনএ প্লাস সিএল আয়নের সংখ্যা কত তিন নম্বর লিখ এনএসিএল এর সংকেত ভর এনএ তেইশ আর সিএল পঁয়ত্রিশ দশমিক পাঁচ সমান আটান্ন দশমিক পাঁচ গ্রাম এনে তেইশ আর সিএল থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ লিখব একশো সতেরো গ্রাম এনএসিএল সমান একশো সতেরো বাই ফিফটি এইট পয়েন্ট ফাইভ দুটো কাটাকুটি করবো গ্রাম মোল একটা গ্রাম 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 কেটে যাবে মোল থাকবে তাহলে এটা টু মোল

আয়নের সংখ্যা হবে টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি সমানটা গুণ করলে হবে বারো পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি एब सी एल माइनस कभी भी नीब सी एल माइनस आयोनिक संख्या टू इंटू सिक्स पॉइंट जिरो टू टू इंटु टू दि पवार थ्री समान জিরো ফোর ফোর টোয়েন্টি থ্রি প্রশ্ন টু মিলি মল জলে এইচ টু ও এইচ পরমাণু আর ও পরমাণুর সংখ্যা গণনা না কনো লিখব এক মিলি মল

সংখ্যা জিরো টু টু ইন্টু তাহলে এক মিলি মোল জলে এক মিলি মোল জলে উপস্থিত অনুর সংখ্যা जडे उपस्थित संख्या समान कह सिक्स पॉइंट जिरो टू टू इंटु टू दि पावार ट्वेंटी थ्री इंटू टेन टू दि माइनस थ्री নেই গুণ করলে হবে 6.022 * 10 ^ 23 থেকে তিন বাদ দেব তাহলে কি হবে 20 সংকক ও নেক্সট দুই নম্বর কী আছে দেখবো দুই নম্বরে ছিল একটি জলের অনুতে উপস্থিত এইচ পরমাণুর শাঙ্খা দুটি অতএব এক মিলি জলে এক মিলি মোল জলে h পারমুন সংখ্যা সংখ্যা হবে 6.022 * 10 ^ 20 * 2 এটা গুণ করলে হবে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু পাওয়ার নেক্সট তিন নম্বর যেটা বলেছে একটি জলে তে উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা হল একটি ট্রাক্সিনে একটি লাটি 1 মিলি মোল জলে ও পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু দি টোয়েন্টি প্রশ্ন একটি যোগের থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু দি টোয়েন্টি টু সংখ্যা কোন ভর এত হলে যোগটির মোলার ভর কত

সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনুরভর জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি थ्री पॉइंट जीरो वन व इंटू ट्वें टू दि पवार ट्वेंटी थ्री दईब जीरो पॉइंट एट फाइव इनटू टू समान वन पॉइंट सिक्स ग्राम नेक्स्ट নেক্সট ভিডিওতে নিয়ে আসবো নেক্সট অনুসরণি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না